37 রিশমুখ 35 বিলোনিয়াতে 34 রাসনগর ও কাইথাম বিধানসভা কেন্দ্রনি ইবিএম তনিজাখা বিলোনিয়া বরে কুচুক মাধ্যমিক রিংলগ্নি স্ট্রং রুম সংরং সালনীতি বড় রাসনগর দে বিলোনিয়া কাইনি বিধানসভা কেন্দ্রনি সিপিআইএম বদলনি এঙ্গই বাদাই নাই সুদন দাস দে দীপঙ্কর সেন স্ট্রং রুম বেড়াই নাই খা স্ট্রং রুম বেড়াই নাই শাখা স্ট্রং রুম যাইখানে নাইকল জাগাই দঙ্গ বার যাও তংলাই রকবাই যাই যাই ক্লাইনেও নাইকল জাগাই দঙ্গ তাই খাকসা বখাক হাইনহাই জুদা জুদা থংরং বদলনি আদং রকব স্ট্রং রুম মকল কাই দঙ্গ চংমারিনি রাইদার গই সুদন দাস কখনা থংলাই রকনো শাখা বিলুনিয়া বরেই কুচুক মাধ্যমে রিংলক নিশিকাং গ বাউন্ডারি ওয়াল তংমানি তাবুক বাউন্ডারি ওয়াল করে স্ট্রং রুম নাইকল নাই রক অবনো যাইখে নাইকল নানি নাঙ্গো তাই খাকসা বখাক কখনা থংলাই রকবাই চংবাড়ি ও কপলাই দা অংনা হনই সিংজাগৈ সুদন দাস শাখা হাসেনি লুকুরক তাবুক লুকুসং রাইজেন কিফিলি তুবনানি তংকসং তনানি তে হাইনো হাই হাবাং নাইকল ফাংনি রাইজা সঞ্চানানি বাগৈ বোট রেখা লুকুরক বতে বু শাখা ওয়াইসাপানো চংবাড়ি ও তাবুকনি চংবাড়ি হাইকে নুগিয়া খংনি শাখা আইসুক বাসা ওই বোতারক বোট রুনানি বাগৈ বোট কেন্দ্র ও বদান খে বাসাই টংলাইমানি অবনি কপমান হংখা লুকুরক হাসতে ও লুকুসং রাইজেন কিফিলি তুবনানি মুসংজাখা হাফাং নাইকল ফাং সংসানা মুসংজাখা ব তাই বিলুনিয়া কেন্দ্রনি এঙ্গই বাতাইনাই দীপঙ্কর সেন কপ্লাইংনাই হনি শাখা গণনা হবে এটা জানেন তো কি অবস্থায় কি পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে সেটা আমরা দেখলাম তো সেই দিক থেকে আমরা দেখেছি যে সব দিক থেকেই তারা এই 24 ঘন্টা এই পাহারার ব্যবস্থা যেমন আছে তেমনি সিসি ক্যামেরা এখানে লাগানো আছে এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা থাকছেন আমরা আমাদের সিপিআইএম এর নেতৃত্বরা 24 ঘন্টা তারা এখানে পর্যবেক্ষণে থাকছেন এর বাইরেও আমরা কিছু বিষয় এখানে যারা নির্বাচন দপ্তরের অফিসাররা আছেন আরও আছেন ওনাদের দৃষ্টিতে আমরা নিয়েছি বিশেষ করে এটা মেইন রোডের সঙ্গে এই স্কুল গার্লস স্কুল খুব পুরনো এটাতেই সবসময় এই ভোট গণনা হয়ে থাকে তো অন্যান্য বছর যে সুবিধাটা ছিল এখানে বাউন্ডারি ওয়াল ছিল সেদিক থেকে একটা প্রোটেকশনের ব্যবস্থা ছিল তো এই বিষয়টা আমরা তাদের দৃষ্টিতে নিয়েছি যেহেতু এখন বাউন্ডারি এই জায়গাতে আরও যাতে প্রোটেকশনের জন্য সেন্ট্রাল ফোর্স তাদেরকে কাজে লাগানো হয় এই বিষয়টা যেন দেখে তাছাড়া বরাবরই আমরা দেখতাম এই সমস্ত বিষয়টাকে ওয়াচ করার জন্য ওয়াচ টাওয়ার করা হয় যদিও এগুলি ওনাদের বিষয় সেগুলি তারা দেখবেন আমরা বলেছি এগুলি দেখার জন্য এবং সব দিক থেকে মানে যাতে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি এখানে যারা ছিল দায়িত্বে তারাও আমরা দেখেছি খুব ভালোভাবেই এটা এই ব্যবস্থাটা তারা প্রতিপালন করছে আমাদের দৃঢ় বিশ্বাস এতে কোনো রকমের অসুবিধা হওয়ার কথা না 34 রাজনগর বিধানসভা কেন্দ্র 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্র 37 ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুম সেটা আমরা পরিদর্শন করতে এসেছিলাম গত 16 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে জনতার আদালতে যে রায় বন্দী হয়েছে এখন বাক্সবন্দি খাম বন্দি আছে এটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে এখানে রাখা আছে আগামী 2 মার্চ সেটা প্রকাশ করা হবে